বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আপনাদের সামনে আজকে অন্য একটা আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে অবশ্যই এই ইঙ্গিত, এই কথাগুলো মোটামুটি জ্ঞান যাদের আছে তারা অবশ্যই বুঝবে। আর এই পৃথিবীতে এখন অজ্ঞানীর সংখ্যা কম, জ্ঞানীর সংখ্যাই বেশি। তবে জ্ঞানীর সংখ্যা যে বেশি সেটা হলো সামাজিক জ্ঞান, যে কোন কাজটা করলে আমার লাভ হবে, কোনটা করলে লস হবে, কোনটা করলে আমার ফস হবে, এই জিনিসগুলো তারা বুঝে চলতে পারে। কিন্তু কোন কৌশল, কোন কায়দা, কোনভাবে চললে, কোন সাধনায় গেলে আমি আমার আল্লাহকে পাবো, এই জ্ঞানটা কেউ করে না, বেশিরভাগই করে না, কমের ভাগ। যাই হোক, আজকে আমি একটি আলোচনা করব, এই আলোচনাটির মধ্যে প্রশ্নবোধক থাকবে। তবে হে দর্শক, প্রশ্নবোধক যে আলোচনাটা হবে এই উত্তরটা আমি আমার ভিউয়ার্স এবং যারা আমার এই চ্যানেলকে ভালোবাসেন, তারা আমার যারা আমার কথা ভালোবাসেন তাদের মধ্যে যদি এই কথার উত্তর থাকে তাহলে আমাকে লিখে দিবেন। যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, আর যদি সঠিক না হয় তাহলে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই কথাগুলো হলো যে একজন মানুষ যখন গাড়িতে চলে তখন চার রাস্তার মোড়, ওখানে দেখা যায় একটা সবুজ বাতি, একটা হলুদ বাতি, একটা এই সবুজ বাতি, হলুদ বাতি, লাল বাতি। এখন গাড়ি যখন চলতেছে তখন যখন দেখলো যে হলুদ বাতি তখন তে সংযত হতে শুরু করলো, যখন দেখলো লাল বাতি তখনই ব্রেক করে দিল, তখন আর গাড়িটা যাচ্ছে না। যখন সবুজ বাতিটা জ্বলল তখনই গাড়িটা আগাইতে শুরু করলো। তো গাড়িটা যখন যাইতে শুরু করলো সবুজ দেখে, তখন সামনে কোনো ঝামেলা নেই বা সামনে কোনো সমস্যা নেই, রাস্তা ক্লিয়ার। তাহলে আমরা যখন এই দেহ গাড়িটা নিয়ে একদিকে রওনা দিয়েছি, যেমন একটা কথা আছে যে সকালে ঘুম থেকে উঠে আমি যদি বুঝি যে হ্যাঁ আজকে আমার দিনটা খুব ভালো যাবে, এটা হলো একটা সিগন্যাল যে আমার এই দেহের ভিতরে সেই জিনিসগুলো আল্লাহ রেখেছেন। এবং সেই দেহের মধ্যে সেই জিনিসগুলো লক্ষ্য করে, দেখে, রিচার্জ করে যখন আমি চলব তখন আমি অনেকটা বিপদ থেকে বাঁচতে পারবো। তবে আজকে যে আলোচনাটি করব সেটি হলো তিনটা বাতি, সবুজ বাতি, হলুদ বাতি এবং লাল বাতি। এখন যখন আমরা এই দেহ গাড়িটা নিয়ে একদিকে ছুটলাম, তখন এই দেহ গাড়িতে আমি ছুটলাম তাহলে একটা জায়গাতে গেলে আমার দুর্ঘটনা হবে, আমার একটা সমস্যা হবে, আমাকে সন্ত্রাসে ধরবে, আমার একটা লাঞ্ছনা বঞ্ছনা হবে। তাহলে বিজ্ঞান এত সুন্দর করে আবিষ্কার করলেন তিনটা বাতি, সবুজ, লাল, হলুদ। তো সবুজ দেখলে যায়, হলুদ দেখলে সংযত হয়, আর লাল দেখলে ব্রেক আগে বাড়ে না, বিপদ সংকেত বা আইনের গতি মানতে হবে। তাহলে আমাদের এই দেহ গাড়ি নিয়ে আমরা একজন মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করেছি, এখন মুর্শিদ ধরার আগে হয়তো আমরা জানতাম না এই তিনটা বাতির কথা, এই তিনটা বাতির কথা আমরা জানতাম না। এখন যখন মুর্শিদ ধরেছি তখন মুর্শিদে আমাকে কি শিক্ষা দেবে, যে এই মানব দেহ একটা মানব গাড়ি, এই মানব গাড়ি নিয়ে যখন এক জায়গায় আমি রওনা দিলাম তখন এই গাড়িটা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করবে কি না, বিপদগ্রস্ত হবে কি না, যা করব তা সঠিক হবে কি না, তা আমি যদি জানি ওখানে গেলে বিপদ হবে তাহলে আমি জানবো না, তাহলে আমি জানবো এটা কি দেখে, এই সিগন্যাল বাতি তিনটা এই মানব দেহের মধ্যে কোনটা কোন জায়গায় ফিটিং করা আছে, যে আমি যখন দেখব আমার মধ্যে লাল বাতি জ্বলছে তখন আমি ব্রেক আমি যাব না, কারণ সামনে বিপদ আছে। যদি আমি হলুদ দেখি তাহলে আমি সংযত হব, যদি সবুজ দেখি তাহলে আমি যাব। তাহলে এই মানব গাড়িটা যখন আমি চালাবো তখন এই তিনটা সিগন্যাল বাতি মানব দেহের মধ্যে আছে, সেই তিনটা সিগন্যাল বাতি আধ্যাত্মিক মতে, মারেফতের দৃষ্টিতে, হাকিকতের দৃষ্টিতে কোথায়,
এই জিনিসগুলো আমি যখন একজন মুর্শিদের কাছে যাব এবং সেই মুর্শিদ আমাকে সেই বায়াতের দিন আমাকে সেই শিক্ষাটা দিয়ে দেবে, বাবা তোমার এই দেহগাড়িটা নিয়ে যখন তুমি এক জায়গায় যাবে তখন তোমার সামনে তিনটা বাতি বা তোমার দেহের মধ্যে তিনটা বাতি দেখতে পাবে, তখন দেখে 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 তুমি যাবে। তখন তুমি যদি লাল দেখে যাও তাহলে তোমার বিপদগ্রস্ত হবে, সবুজ দেখে যদি যাও তাহলে তোমার বিপদ হবে না, এবং হলুদ দেখে যদি যখন সংযত হবে তখন তোমার বিপদ হবে না। তাহলে এই তিনটা সিগন্যাল বাতি আমার মানব দেহের মধ্যে কোথায়? হে জগৎবাসী সমস্ত শিষ্য ও ভক্তগণ, আমি সকলকে আমি এই কথার জানাইয়ে দিলাম, যদি কেউ কোনো জায়গায় মুর্শিদ ধরেন তাহলে তার কাছে অবশ্যই এই জিনিসগুলো জেনে নেবেন যে আমি এখন থেকে আপনার কাছে সমস্ত কিছু অর্পণ করলাম, আমি আপনার ভক্ত হয়ে গেলাম, আমি এখন একটা জায়গায় যাব, সেই জায়গায় গেলে যে আমার একটা বিপদ হবে সেটা আমি এই সিগন্যালটা আমার মধ্যে পাবো কোথায়, এই তিনটা বাতি আমার দেহের মধ্যে কোথায় ফিটিং করেছেন আল্লাহ? যদি বলা হয় যে হ্যাঁ তোমার এই তিনটা সিগন্যাল বাতি তোমার এই জায়গায় আল্লাহ ফিটিং করে রেখেছে, এখানে দেখে দেখে তুমি যাবে, আর এই জিনিসটি যদি দেখায় দেয় কোনো গুরু তাহলে অবশ্যই বায়াত হন, কারণ তিনি দুনিয়াতে চলার পথে বিপদগ্রস্ত হব সেই কায়দা কৌশল সেই তিনটা বাতি আমাকে দেখাই দিল, তাহলে আমার আর বিপদ হবে না। তাহলে এরকম যদি না হয় তাহলে গুরু ধরে লাভ কি? আমি যদি অন্ধই থাকি, আমি যদি সামনের বিপদ বুঝতেই না পারি তাহলে গুরু ধরে আমার লাভ কি? আমার জীবনটাকে যদি আমি রক্ষা করতে না পারি তাহলে সামনে আমি কি করে অগ্রসর হব? এই একটা বিষয় আমি অন্য অন্য জায়গাতে বলেছি। আর কি কি জিনিস পেলে আমরা বায়াত গ্রহণ করব? সর্বপ্রথম আমি কি আমার পরিচয় কি? গুরু আমাকে দেখাই দেবে যে তুমি ইমুক, তোমার এই পরিচয় তোমার মানব দেহের দেহতত্ত্ব কোরআনে লেখা আছে, এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টির প্রমাণটা আল্লাহ আমার মধ্যে আপনার মধ্যে রেখেছে। সেই জিনিসগুলো যদি আপনার আমার মুর্শিদ দেখায় না দেয় তাহলে আমি বায়াত গ্রহণ করব না, কারণ আমি একজন অন্তর্লোককে জিজ্ঞাসা করতেছি যে বাবা আমি ঢাকার শাপলা চত্বরে কোন দিক দিয়ে যাব, তখন সে বলতেছে যে বাবা আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না। তখন এই অন্তর্লোককে যদি জিজ্ঞাসা করি সে কিন্তু আমাকে পথ দেখাতে পারবে না। তাই একজন চোখলা মানুষকে, চক্ষুমান ব্যক্তিকে, একজন মুর্শিদ, কামেল মুর্শিদ, তিনিকে যদি আমি জিজ্ঞাসা করি আমার পরিচয় কী, সেই পরিচয় আমার দেহকরণের মধ্যে কোথায় লেখা আছে, এবং আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ আল্লাহ আমার মধ্যে কোথায় লিখে রেখেছেন, এবং দেখা যায় যে আমি যে এই পথ চলবো, পথ চলার পথে তিনটা সিগন্যাল বাতি দেখে আমি চলবো, আমার মানব দেহের মধ্যে সেই সিগন্যাল বাতিগুলো কোথায়, এই জিনিসগুলি যদি কোনো গুরু আমাকে দেখাই দেয় বা আপনাকে দেখাই দেয় তাহলে বায়াত গ্রহণ করেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। যিনি আমাকে এই পৃথিবীতে বিপদ নাশের জন্য আমাকে পথ দেখাবে না, বিপদ থেকে উদ্ধার করার জন্য একটা কিছু দেখাবে না, তাহলে আমি সামনে গিয়ে যদি গর্তের মধ্যে পড়ে যাই তখন আমাকে রক্ষা করার কেউ থাকবে না, কেননা মুর্শিদ আমাকে রক্ষা করবে। কেন? মুর্শিদ আমাকে রক্ষা পাইবার জন্য আমাকে সেই জিনিসগুলো দেখাই দেবে, তখন আমি দেখে দেখে চলব। তো আজকে ছোট করে এই কথাগুলো বললাম, যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে ইনশাল্লাহ এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, এবং আমাদের এই চ্যানেলটির কথা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।